নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। হুগলির তারকেশ্বরে 14 নম্বর ওয়ার্ডের প্রার্থী অমর সাময়িক তৃণমূলের জয়ী হওয়ার পর তিনি ই বাংলা আজকে কি প্রতিক্রিয়া দিলে দেখুন। প্রতিবেদক গৌতম দাস ও সঞ্জয় গোস্বামী। টাউন সংখ্যালঘু সেলের সভাপতি জামিল আখতারকে পেয়েছেন। এই 30 দিন তারা রাত দিন এক করে আপনার পাশে থেকে, এবং নিশ্চয়ই এত এলাকাবাসীর মানুষ আছে, তারাও আপনাকে বিশালভাবে সাহায্য করেছে। হ্যাঁ, সত্যি ঠিক, তারা যেভাবে আমার পাশে পরিশ্রম করেছে এবং আমাকে অত্যন্ত পরিশ্রম করে আমাকে জয়লাভ করেছে, তার জন্য কৃতজ্ঞ আমি। ব্যক্তিগতভাবে তাদের ভালোবাসা না দিয়ে পারবো না। তারা সমান তাদের নিজের কথা, দলের কথা চিন্তা করেছে, তারা কিন্তু নিজের ব্যক্তিগত চিন্তা করেনি, দলের কথা চিন্তা করে দলকে যাতে প্রার্থীতে জয়লাভ করে তারা করেছে। আমি তাদের কাছে পুনরায় তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী 5 বছর এলাকার উন্নয়নের সাথে কী কী কাজ করবেন বলে চিন্তা ভাবনা কিছু করেছেন? চিন্তাভাবনা করে প্রথমেই তো বললাম, আমাদের অনেক পৌরসভার যে সমস্ত কাজগুলো করা হয়েছে, যে সমস্ত কাজ বাকি সেগুলো আমি করবো। প্রথম কাজ যেটা হবে সেখানে হচ্ছে পুরানো কাজ থেকে যদি ড্রেনেজ ব্যবস্থা সেখানে নেই, একটা কামলার মতো করে ভৌগোলিক চরিত্র হচ্ছে আমাদের 14 নম্বর ওয়ার্ডের কাজ। কোনোটি প্ল্যান প্ল্যান মাস্টার প্ল্যানের কাজ আমি পৌরসভায় যাই, সেখানে কী করার কাজগুলো করবো, এবং দল যেভাবে নিয়ে দেবেন নিয়ে মাথার উপর রয়েছে তার আশীর্বাদ দিয়ে যে কাজ নাগরিক সুবিধা স্বাচ্ছন্দ্য পাবে, নাগরিকের ঠিকভাবে পরিষেবা দিতে পারবো। আমার প্রধান লক্ষ্য হচ্ছে নাগরিক পরিষেবা দেওয়া। একই সাথে দেখলাম আপনি কি যে অনেক মানুষ আপনাকে সাহায্য করেন, আমরা দলের লোক, তাদেরকে আপনি কি বার্তা দেবেন? তাদের বলবো যদি তারা প্রকৃত দলের মানুষ হয়, দলকে যদি ভালোবাসে, তাহলে দলে ফিরে এসে দলকেই কাজ করা হোক। ব্যক্তি আমার কোনো দরকার নেই, দল জিতলে আমি, কারণ আমি দলের কর্মী এবং দল আমাকে নির্বাচিত করেছেন, দল আমাকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছিল। কারণ সেই হিসেবে করে আমার সঙ্গে একা কোনো ব্যবসা নয়, যদি আমাকে মনোনীত করেছে দল মনোনীত করেছে, সেই মনোনয়ন তাদের খুশি, তারা যে ভুল করছেন সেই ভুল তাদের ভুলে গিয়ে নতুন করে কাজে আমার পাশে দাঁড়াবে এবং উন্নয়ন করবে। এবং যে কাজ হচ্ছে এই চিহ্ন, যে আমাদের যে চিহ্ন দিয়ে আমাদের জোড়াপুর হাতের ভুল এটা থেকে রেখে আমাদের আমি মনে করি ভুল কাজ করে থাকুক, আমি তাদের সকলের কাছে অনুরোধ জানাবো, আবেদন জানাবো, আপনারা ঠিক ফিরে আসুন, দলের বাইরে যাবেন না, দলের থেকে কাজ করুন, দলের কাজ করুন, তাহলে আমাদের দল করুন। এবং বিভিন্ন তার আপনার নাম? আমি অমরনাথ সাময়িক, 14 নম্বরে জুড়ে পার্ক। আমাদের চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ। আপনাকে এরপর আর জয়ের সাথে আপনি কি বলবেন? মমতা ব্যানার্জি জয়, তার ধন্য প্রার্থী আমি, সঙ্গে জয় যাওয়া হয়েছে, তার আশীর্বাদে আমি কিছুটা কাজ করতে করেছি করেছি। এবং যে সকল কর্মী জয়ের জন্য দিন রাত অত্যন্ত পরিশ্রম করে আমাকে তৈরি করেছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের করছি। আর সর্বোপরি অন্যান্য ওয়ার্ডের থেকে আপনার লড়াইটা ছিল খুব কঠিন, কারণ আপনার লড়াইটা ছিল ত্রিমুখী লড়াই, সেইখান থেকে আজকে আপনি জয়ের স্বাদ পেয়েছেন এবং এত কর্মী সমর্থক নিয়ে আজকে বিজয় মিছিলে, কি বলবেন? প্রকৃতপক্ষে লড়াইটা কিন্তু আজকে দেখলাম, যদিও কাগজে কলমে ত্রিমুখী লড়াই হয়েছে কিন্তু আরও লড়াই আছে, দলের ভিতরে কাজ করেছে, একদম পরিষ্কার করা প্রাক্তন কর্মী যে কাজ করেছে আমাদের নিজেকে যারা ভালোবাসে, কিন্তু ভালোবাসা হয়েছে মুখোশ, পরিষ্কার করা মুখোশ হয়েছে, কিন্তু তারা কাজ নয়। এইভাবে একজন প্রার্থী ছাড়া আমার প্রচুর মনে হচ্ছে, কিন্তু আমার কর্মী বন্ধুরা যেভাবে আমাকে অত্যন্ত পরিশ্রম করে জিতেছেন আমি তাদেরকে কৃতজ্ঞ ছিল হয়তো মনে রাখবে। আর উন্নয়নের কথা যেটা বলছেন, যে সমস্ত পৌরসভা এখনও পর্যন্ত আমাদের ওয়ার্ডের কাজ এখনও কমপ্লিট হয়নি, এখন পর্যন্ত আছে, সেগুলো প্রথমে কাজ করবো। এবং সবচেয়ে প্রথম দিন আমার দরকার মানুষের পাশে আমি দাঁড়াবো, মানুষের পাশে থেকে তাদের কাছে জিজ্ঞাসা করবো, তাদের সঙ্গে মিলবো, তাদের কাজ করবো। সমস্যা অনেক রকম আছে, পৌরসভার সবচেয়ে বড়ো সমস্যা হচ্ছে 14 নম্বর যে সমস্যা, সরকার জল দিতে ট্রেনে, তারপর নর্মাল যা কাজ করবো, এবং দিদির যে প্রকল্পগুলো সেগুলোকে আমি বাস্তবায়িত করবো, এটাই হচ্ছে আমার। যন্ত্রজ্যোতিষ শ্রী চক্রবর্তী এখন আপনাদের হাতের কাছে। বাস্তু, প্রেম, ব্যবসা, মামলা, মোকদ্দমা সহ সমস্ত সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন
5685। ইউটিউবে শ্রী চক্রবর্তীকে পেতে সার্চ করুন অ্যাস্ট্রো অ্যানালজিক। মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, ছিন্নমস্তা, নবগ্রহ, ত্রিশক্তি কবজ ও সমস্ত দোষ কাটাতে যোগাযোগ করুন শ্রী চক্রবর্তী। তন্ত্রজ্যোতিষ শ্রী চক্রবর্তী এখন আপনাদের হাতের কাছে। বাস্তু, প্রেম, ব্যবসা, মামলা, মোকদ্দমা সহ সমস্ত সমস্যার সমাধান পেতে যোগাযোগ করুন 7501305685। ইউটিউবে শ্রী চক্রবর্তীকে পেতে সার্চ করুন অ্যাস্ট্রো অ্যানালজিক। মহামৃত্যুঞ্জয়, বগলামুখী, ছিন্নমস্তা, নবগ্রহ, ত্রিশক্তি কবজ ও সমস্ত দোষ কাটাতে যোগাযোগ করুন শ্রী চক্রবর্তী।